এখন থেকে লোকাল ট্রেনে বসে দেখতে পাবেন টিভি। হ্যাঁ, একদম ঠিক শুনেছেন, দূরপাল্লার ট্রেন নয়, এবার থেকে লোকাল ট্রেনে বসেই দেখতে পাবেন টিভি। সম্প্রতি দূরপাল্লার ট্রেনে অনেক পরিষেবা চালু করেছে ভারতীয় রেল। এবার দূরপাল্লার ট্রেনের পাশাপাশি লোকাল ট্রেনেও আজ থেকে চালু হলো টিভি পরিষেবা। মূলত যাত্রীদের বিনোদন দিতেই ভারতীয় রেলের এই রূপ চিন্তা ভাবনা। অনেকের ক্ষেত্রে ট্রেন জার্নি একঘেয়েমি হয়ে যায়, তাই এই একঘেয়েমি কাটাতেই এই বিশেষ পরিকল্পনা। কি কি দেখতে পাবেন এই টিভিতে, তাহলে শুনুন। এই টিভিতে মিলবে বিনোদন খবর এবং যাত্রী ইনফরমেশন। রেল সূত্রে জানা গিয়েছে এই টিভি পরিষেবার 70% সময়ে কোম্পানি চালাবে এবং বাকি 30% সময়ে রেল চালাবে। হাওড়া স্টেশনে এই পরিষেবার উদ্বোধন হলো সোমবার। একটি কামরায় থাকছে 4টি টিভি। এমনভাবে লাগানো হয়েছে এই টিভিগুলি যাতে সমস্ত যাত্রী এটাকে উপভোগ করতে পারে। সোমবার ব্যান্ডেল লোকাল দিয়ে শুরু হলো নতুন পরিষেবা। টিভি পরিষেবায় মিলবে বিনোদনের খবর এবং যাত্রী ইনফরমেশন। হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে এলইডি টিভি স্ক্রিন লাগানো হয়। ইএমইউ লোকালের প্রথম যাত্রার ফ্ল্যাগ অফ করা হয়। এই নতুন প্রকল্পের সূচনা পর্বে হাওড়া স্টেশনে আয়োজন করা হয় একটি অনুষ্ঠানের। সোমবার এই অনুষ্ঠানের উদ্বোধনে হাজির ছিলেন ডিআরএম মনীষ জৈন। রেল সূত্রে জানা যায় একটি কামরায় 4টি করে টিভি লাগানো হয়েছে। এরকম 50টি কামরায় টিভি পরিষেবা পাওয়া যাবে। জানা যায় রেলের পক্ষ থেকে একটি বেসরকারি সংস্থার ওপর দায়িত্ব দেওয়া হয়েছে। এই পরিষেবার সমস্ত খরচ ওই বেসরকারি সংস্থা বহন করবে। 5 বছরের চুক্তি অনুযায়ী প্রতি বছর এই পরিষেবা থেকে রেলের 50 লক্ষ টাকা আয় হবে। মূলত যাত্রীদের একঘেয়েমি ভাব কাটাতেই ভারতীয় রেলের এই অসাধারণ পদক্ষেপ। মানে প্রথমবার দেখছি যে রেলের মধ্যে এই পরিষেবা পেয়ে যাত্রীরাও ভীষণ খুশি। ব্যুরো রিপোর্ট, আনন্দবার্তা।